Dakino koila soni birkon kola no soil klai jana thangui tongo tai unokoti berai kirino tai bonai to klai sana moiti sana ni samung bo seng jana thangui tongo hnoi poila agost karak salo koila sohor phaiwi sakha poribohon tai berai kiri montri sushanto chaudhari abonuruk sabu poila agost karak salo koila sohor ni circuit house kaisa koglam panda song sakha tai akoglam montri sushanto chaudhari no karibo manchak phaikia emile birje chinha Unocuti bucastene, bucastene, ai colfang toric canti sacma, bucastene, ai colfang sozol bisas, haste berechiri bedec ni tangfa, haste poribon doctor ni tangfa, airport of India ni tangfangno, caroi, tai cubun bedec ni tangfangro, oilesoni sarkit hauso, coglam ni iagola montrisusanto, jodri no caroi, soto coilesoni, birconcolano, veravine lecia, birconcolano, Birai nemini yagolo unokuti birai kirino tai sonamukhi sa bagano birai bine lekha birai bine ma paithago mandir sushanto chaudhari koktama thumnai rono dadak sidak laibi shawikhana rakha botamo sakaboni khektibano khnawai nei disini dongorti bini mang pilibo soya sachora bidhayak brijit babu achen prakton bidhayak mobashwar ali achen dm unokuti achen secretary transport royechen amader prottekei ei আমাদের কৈলাস শহর এয়ারপোর্টকে পুনরায় চালু করার জন্য আন্তরিকতা প্রকাশ করেছে এবং বিশেষ করে বিরজিত বাবু এবং মবশ্বর আলী তারা বিধানসভার মধ্যে বিগত দিনে এই এয়ারপোর্টকে চালু করার জন্য পুনরায় সেটা বিভিন্ন সময় সোচ্চার হয়েছিল তো আমরা যতটুকু জানতে পেরেছি যে 1992 সাল পর্যন্ত এই কৈলাস শহর এয়ারপোর্ট চালু ছিল তারপর এটা যে কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি তো আপনাদের মাধ্যমে বিশেষ করে এই উনকোটি জেলার বা উত্তর জেলার মানুষকে আমরা জানাতে চাইছি যে রাজ্য সরকার থেকে ইতিমধ্যে আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি ভারত সরকারের সঙ্গে যাতে এই কৈলাস শহর বিমানবন্দর আমরা পুনরায় চালু করতে পারি এটা পরিত্যক্ত অবস্থায় বর্তমানে রয়েছে কিন্তু তাকে আবার পুনরায় কিভাবে সমহিমায় আবার চালু করা যায় সেই বিষয়ে ভারত সরকারের উড়ান স্কিমে যেটা আমরা রিজিওনাল কানেক্টিভিটি স্কিম বলি উড়ান স্কিমে এখানে অ্যালায়েন্স এয়ার এবং বিগ চার্টার এই দুটো সংস্থা আগ্রহ প্রকাশ করেছে টেন্ডারের মাধ্যমে এবং ছোট বিমান আপনার 17 সিটার এবং 19 সিটার খুব শীঘ্রই যদি চালু করানো যায় তবে এই এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে এবং আমরা ভারত সরকারের সঙ্গে কথা বলেছি এবং পরবর্তী সময় টেন্ডারের মাধ্যমে এই দুটো সংস্থা সেখানে আগ্রহ প্রকাশ করেছে আজকে আমরা অফিশিয়ালি ভিজিটে এসেছি বিরজিত বাবু গত বিধানসভা সেশনে এই এলাকার জনগণের কথা মাথায় রেখে এই প্রশ্নটা এনেছিলেন তার আগে অবশ্যই লিও এনেছিলেন ব্যক্তিগতভাবেও আমাকে দুজনেই বলেছিলেন বারবার এবং আমরাও চাই যে আগরতলার পর বিভিন্ন রাজ্যে যেমন আসল এয়ারপোর্টের বাইরেও ছোটখাটো এয়ারপোর্টগুলো থাকে আমাদের রাজ্যেও যেন আগরতলা যেটা একটা আন্তর্জাতিক এয়ারপোর্টের হিসাবে আত্মপ্রকাশ করবে কিছুদিনের মধ্যেই তার বাইরে যেন কৈলাস শহর এয়ারপোর্ট একটা বিস্তৃত জায়গা নিয়ে এখানে তৈরি সেটা যেন দ্বিতীয় এয়ারপোর্ট হিসেবে ত্রিপুরায় আত্মপ্রকাশ করে তো আমরা রাজ্য সরকার থেকে ইতিমধ্যে সেখানে আলোচনা করেছি ট্রান্সপোর্টের সেক্রেটারি ওখানে আছেন ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটি এখানে আছেন তারা প্রত্যেকেই জানেন অনেক দূর আমরা এগিয়ে গেছি এবং আজকে আমরা সরজমিনে এটা ভিজিট করতে এলাম এটা দেখে গিয়ে আবার আমরা পুনরায় সেক্রেটারিকে এক্সপার্ডেট করব যাতে আবার পুনরায় সেটাকে আমরা চালু করতে পারি এবং ভারত সরকারের সঙ্গে আমরা কথা বলব আজকে আর কোথায় কি প্রোগ্রাম আছে আমাদের এটা ট্রান্সপোর্ট দপ্তরের পরিবহন দপ্তরের অধীনে এটা রয়েছে আপনারা জানেন যে উনকোটি আমাদের একটা আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্র যেখানে প্রতি বছর বিদেশি পর্যটকরা প্রচুর পরিমাণে আসেন আমাদের দেশের পর্যটকরাও আসেন ইতিমধ্যে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই উনকোটি ডেস্টিনেশনকে উন্নতি করার জন্য সেখানে 70 কোটি টাকা প্রদান করেছে স্বদেশ দর্শন স্কিম 2 তে 70 কোটি টাকা আরও প্রদান করা হয়েছে তো 140 কোটি টাকা উনকোটি এই কেন্দ্রটিকে বেস করে আমরা খরচ করব আগামী এক দু বছরের মধ্যে এবং কোথায় কি করতে হবে এই এলাকার উন্নয়ন কল্পে পর্যটনকে আরও আকর্ষিত করার জন্য এই উনকোটি এলাকাতে আমরা সেই বিষয়ে আজকে উনকোটিতে যাব সুনামুখীতে যাব সেখানে আগামী দিনে যে আমাদের চিন্তাভাবনা রয়েছে পর্যটনকে শুধু আকৃষ্ট আকর্ষিত করার জন্য নয় মানুষকে এটা একটা ত্রিপুরা রাজ্যের লাইভলিহুড জেনারেশন রুটি রুজকির একটা সন্ধান যেন মানুষ এখানে পায় তার জন্য আমাদের চিন্তাভাবনা রয়েছে এখানে ট্রান্সপোর্টের ডাইরেক্টর আছেন
আমাদের ট্রান্সপোর্ট ট্যুরিজমের ডাইরেক্টর ট্যুরিজমের সেক্রেটারিও রয়েছেন, আমরা সবাই মিলে সেখানে যাব, গিয়ে দেখব আগামী দিনে আমরা পর্যটনকে কীভাবে ঊনকোটিকে কেন্দ্র করে আমরা আকর্ষণীয় করতে পারি এবং বিশ্বের মানচিত্রে ঊনকোটিকে কীভাবে পৌঁছে দেওয়া যায়। এবং ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর 2018 সাল থেকে এই ঊনকোটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসাবে সেখানে ইউনেস্কো ঘোষণা দিয়েছে, এবং তাতে করে পৃথিবীর যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন তাদের আরও সেখানে যে কিউরিসিটি ঊনকোটিকে নিয়ে দেখার সেটা আরও বৃদ্ধি পেয়েছে। তো সেটাকে আমাদের তুলে ধরতে হবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য এডিবি আমাদেরকে অর্থ প্রদান করছে, ভারত সরকার আমাদেরকে অর্থ প্রদান করছে, এবং আমরা আশাবাদী যে এই ঊনকোটিকে আগামী দিনে আমরা একটা বিশ্ব ট্যুরিজমের মানচিত্রে উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে দিতে পারবো। কৈলাসের বিমানবন্দরটা যে জায়গায় রয়েছে, মানে এতটুকু জায়গাটাকে ঠিক রেখে কি করা হবে? না, এখানে ডিএম সাহেবের সঙ্গে আমাদের মিটিং ছিল বর্তমানে আমাদের কনফারেন্স হলে সার্কিট হাউসে। দুটো প্রপোজাল আছে, একটা হচ্ছে প্ল্যান এ যেটা আমি বললাম যে বিগ চার্টার এবং অ্যালায়েন্স এয়ার ভারত সরকারের সঙ্গে উড়ান স্কিমে আমাদের চালু করা, আর প্ল্যান বি যেটা আপনি দেখছেন যে আমাদের রাস্তা একুইজিশন, রাস্তাটা যেটা রয়েছে সেখানে বসতি রয়েছে জনবসতি, এই জায়গাটাকে একুইজিশন করা, তাতে প্রায় 500 কোটি টাকার উপর প্রয়োজন। এটা একটু সময় সাপেক্ষ ব্যাটার, আমাদের প্রচেষ্টা থাকবে যে প্ল্যান এ যেটা রয়েছে বর্তমানে যে ছোট এয়ারক্রাফটকে চালু করে এখানকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য, এবং যেটা আমি বলেছি যে অ্যালায়েন্স এয়ার এবং বিগ চার্টার তারা উড়ান স্কিমে যেটা আন্তরিকতা মানে প্রকাশ মানে তারা আগ্রহ প্রকাশ করেছে তাতে কৈলাসহর কলকাতা কৈলাসহর কৈলাসহর আগরতলা কৈলাসহর এই দুটো রুটে তারা আগ্রহ প্রকাশ করেছে। এটা যদি শুরু হয় তবে আমরা প্ল্যান এ দিয়ে করতে চাইব, এবং প্ল্যান বি ধীরে ধীরে ফেজ ম্যানারে আমরা প্ল্যান বির দিকে অগ্রসর হবো। মোটামুটি 2000 চলতি বছরে কি চালু হতে পারে? আমরা আজকে গিয়ে এখান থেকে আরও আধিকারিক পর্যায়ে আমরা বৈঠক হবে এয়ারপোর্ট ডাইরেক্টরকে নিয়ে, সেক্রেটারিকে নিয়ে, মুখ্যমন্ত্রীর সঙ্গে।